हेलो व्यूअर्स, वेलकम टू मामुनी किचन। आज के हमें बनाबो सजना डाटा आमी एरकम केटे नहीं डाटा रान्ना करब। एजन्ने नियेछि सजना डाटा, मसूर डाल, टमेटो, आदा, रसुन बाटा, काचा लंका, प्याज कुचि, दुटो तेजपाता, कालो जीरे, जीरे, मरीचर गुड़ो, धनिया गुड़ो, हल्दी गुड़ो, तेल और लवण परिमाण मतो लागबे। এখন আমি কালো জিরে দিয়ে দেব, কালো জিরে, জিরে আর তেজপাতাটুকু দিয়ে দেব। দেওয়ার পর আমি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আদা বাটা দিয়ে দেব আর রসুন কুচিগুলো দিয়ে দেব। এগুলো ভালো করে নাড়াচাড়া করে গোল্ডেন ফ্রাই হওয়ার পর আমি টমেটোগুলো দেব, কারণ আমার পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেছে। কারণ আমি টমেটোগুলো দিয়ে দেব। এখন এগুলো ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দেব। আমার টমেটোগুলো একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি। আমি একটু লবণ দেব, মরিচের গুঁড়ো, হলদি গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। ফ্রাই করে নেব। টমেটোগুলো মশলাগুলো ফ্রাই হয়ে গেছে। এখন অল্প জল দিয়ে দেব। জল দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেব। দু মিনিট পর আমার টমেটোগুলো হয়ে গেছে। ঢাকনা খুলে দেখলাম আমার দু মিনিট পর আমার টমেটোগুলো হয়ে গেছে। এখন আমি সজনা ডাটাগুলো দিয়ে দেব। ফ্রাই করে রেখেছিলাম আগে, এখন এগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে আবার আমি 1 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেব। এখন আমি ঢাকনা খুলে দেব। 1 মিনিট পর আমার সজনাগুলো হয়ে গেছে। এখন আমি ডালগুলো দিয়ে দেব। আমি সিদ্ধ করে নিয়েছিলাম এই কুকারের মধ্যে, তাই এগুলো দিয়ে দেব। দিয়ে এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দেব।
জল দেওয়ার আগে আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম, এগুলো দিয়ে দেব। এখন আমি জল দিয়ে জল দিয়ে আমি ঢেকে দেব। দিয়েছিলাম আমি আগে, এখন আমি ঢাকনাটা উঠে দেখব, ঢাকনাটা খুলে দেখব। আমি দেখুন আমার সজনা ডাটাগুলো, সজনা ডাটা ডাল হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নেব, গ্যাসটা অফ করে দিলাম, এখন আমি সার্ভ করে নেব। দেখুন আমার সজনা ডাটা ডাল হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, খেতেও তেমন স্বাদ। আপনারা ট্রাই করবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।